Hello everyone, কেমন আছো তোমরা? হাজির হয়ে গেলাম এই সিরিজের পার্ট 4 নিয়ে, যেখানে তোমরা 16 থেকে 20 এপিসোড দেখতে পাবে। এদিকে সংকে মিংগিউ বলে যে তার সব সঙ্গীরা যুদ্ধে মারা গিয়েছে এবং তার ওয়াইফও তাকে ছেড়ে চলে গিয়েছে। এরপর সং জিজ্ঞাসা করে, তুমি তোমার ওয়াইফ সম্পর্কে কি ফিল করো? তখন মিংগিউ কিছুই বলে না। এরপর সে জিজ্ঞাসা করে, তুমি যদি তোমার চোখে দেখতে পাও তাহলে আমাকে বলিও। এরপর সং যখন মিংগিউ চুলে তেল দিয়ে দিচ্ছিল, তখন সে একটু একটু করে চোখ মেলাতে সংকে দেখতে পায় এবং ইমোশনাল হয়ে যায়। তার হাত ধরে নেয়, এমনকি তার চোখে পানি চলে আসে। তখন সং জিজ্ঞাসা করে, কি হয়েছে? এবার সে বলে, আমার চোখে ময়লা পড়েছে। তখন সে চোখে ফু দিতে থাকে। এদিকে রাতের বেলা মিংগিউ বলে যে, আমি এখন প্রায় সুস্থ, তুমি এখানে ঘুমাতে পারো। তখন সং তার পাশে চলে আসে। এরপর মিংগিউ বলে, সং তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি না দেখার মিথ্যা বায়না ধরছি, কারণ আমি তোমার সাথে আরও সময় কাটাতে চাই। এদিকে সং মিংগিউর জন্য কিছু মধু আনে, আর মধুপোকা কামড় দেওয়াতে তার ফেসে ব্যথা হয়। তখনই মিংগিউ তার ফেসে মলম লাগিয়ে দেয় এবং তারা অনেকটা রোমান্টিক হয়। আর তিয়ান জানতে পারে মিংগিউ একটা বাঁশ বাগানেই আছে। অন্যদিকে সং মিংগিউর জন্য কিছু হার্বাল নিতে যাবে, তাই সে তাকে সেখানে রেখে চলে যায়। একটু পর সেখানে তিয়ান আসে এবং মিংগিউকে সুস্থ দেখে খুশি হয়ে যায় এবং মিংগিউর সেবা করার জন্য এখানে থেকে যেতে চায়। কিন্তু মিংগিউ বলে সে এখান থেকে যাবে না, বা তার কাউকেই প্রয়োজন নেই। তখনই সং বলে যে সৈন্যরা ডিমেন গডের ডিমেনের হেল ফায়ার দেখা গিয়েছে। তখনই মিংগিউ সেখান থেকে চলে যায় আর সঙ্গের জন্য একটা চিঠি লিখে যায়, কিন্তু তিয়ান সেটা পড়ে ফেলে। এরপর মিংগিউ, তিয়ান আর সৈন্যরা মিলে সে হেল ফায়ারের কাছে যায়। তখনই সে বলে এই হেল ফায়ারকে পিউরিফাই করে, যার দৈবিক এনার্জি চলে গিয়েছে এবং ডিমেন এনার্জিতে প্রসেইড হয়ে যাচ্ছে, তার জন্য এটি কাজে দিতে পারে। তখনই মিংগিউর মাথায় সঙ্গের কথা আসে এবং সে সেটা পিউরিফাই করতে যায়। কিন্তু সেটা অনেক হার্ড ছিল, কারণ ডিমেন সেল দ্বারা সেটা সিল করা ছিল। তখনই মিংগিউ তার ড্রাগন স্কিল ইউজ করে মিংগিউ হার্ট সেলের মাধ্যমে বোন হেলফায়ারটিকে নিয়ে আসে। তখনই তিয়ান অনেকটা খুশি হয় এবং তার অনেকটা প্রশংসা করতে থাকে। কিন্তু যখন জানতে পারে সেটা সে শুধুমাত্র সঙ্গের জন্যই নিয়েছে, এবার সেই বোন হেলফায়ারকে পিউরিফাই করার জন্য তাকে 3-4 দিন মেডিটেশন করতে হবে, তখন সে রাজি হয়ে যায়। কারণ সে সঙ্গের মাছ থেকে সব ডিমেন এনার্জি নষ্ট করতে চায় আর সে সঙ্গকে অনেকটা মিস করতে থাকে। এইদিকে যখন তিয়ান জানতে পারে সে এসব কিছু সঙ্গের জন্যই করছে, তখন সে কিছু সৈন্যকে দিয়ে মিংগিউর নির্দেশ অনুযায়ী সং যেই প্লেসে আছে সেই প্লেসে গিয়ে খোঁজ নিতে যায়। তখনই সং তাদের দেখে লুকিয়ে যায়। আবার তিয়ান বলে, সং তুমি কোথায় পালাবে? আমরা তোমাকে খুঁজে বের করব। আর সং সব কিছু শুনতে পায়। এরপর তিয়ান চলে যাওয়ার সময় সং চিন্তা করে তিয়ান এসব কি বলছে, তাই সে মিংগিউর সাথে দেখা করার জন্য ইমর্টাল ওয়ার্ল্ডে যায়। কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ তার দৈবিক শক্তি ছিল না, তাই সে হতাশ হয়ে বাসায় ফিরে আসে। এদিকে তিয়ানকে দেখানো হয় যে মোহন রিভারের সব সৈন্যদের সঙ্গের ক্লিন্সদের সবাইকে মেরে ফেলে, এমনকি সঙ্গের ভাইকেও মেরে ফেলে। এরপর সে সঙ্গের বাবাকে বলে, তোমারই দোষ ছিল, কারণ তুমি মিংগিউর সাথে সঙ্গের বিয়ে জোর করে দিয়েছ। তখন তার বাবা বলে যে, তুমি তাহলে আমার মেয়েকে নিয়ে জেলাসি ফিল করছো। এরপর সে রেগে গিয়ে সৈন্যদের বলে সঙ্গের বাবাকে মেরে ফেলতে, কিন্তু সৈন্যরা বলে উনি তো মিংগিউর শ্বশুর। তারপরও তারা কোনো কথা শুনে না আর সঙ্গের বাবাকে মেরে ফেলে। এদিকে সঙ্গের মনে হঠাৎ করে এক ধরনের ফিল হয়, তাই সে তার মোহন রিভারে গ্রামবাসীদের দেখতে আসে। সেখানে এসে দেখতে পায় মৃত্যুর খেলা, আশেপাশে তার আপনজন প্রায়ই মৃত্যুর মুখে, এমনকি মারা গিয়েছে। সং তার বাবার কাছে যায় আর একটা ক্রিস্টাল জাতীয় জিনিসকে টাচ করার ফলে তিয়ানে সব কিছু সে স্পষ্ট দেখতে পায়, যেখানে তিয়ান বলে যে আপনার মেয়ে কত বোকা, তাকে আমি একটা বিষাক্ত পুকুরে ফেলেছি, কিন্তু সে কিছুই বুঝতে পারেনি, আর বোকা তো বোকা, সে আবার নিজেও মরবে। এরপর সং ডিসাইড করে তার ক্রিস্টেলের দৈবিক শক্তির মাধ্যমে সে নিজেকে ডিমেনে পরিণত করবে, এতে সে তার শত্রুকে মেরে ফেললেও তার কোনো আফসোস থাকবে না। তখনই মোহন রিভারের কিছু ক্রিস্টেল তাকে দৈবিক শক্তি না দিয়ে ডিবেল পাওয়ার দিয়ে দেয়। এরপর সং ডিমেন এনার্জি নিয়ে ইমর্টাল সেক্টে যায় এবং সৈন্যদের আঘাত করে তিয়ানের উপরও তালোয়ার ঢুকিয়ে দেয়। তখন তিয়ান অনেকটা আঘাত পায়। এরপর মিংগিউকে দেখানো হয় যে বোন হেলফায়ারকে পিউরিফাই করে নেয়। তখনই তার কাছে খবর আসে যে সং তিয়ানকে মারতেছে।
তখন মিঙ্গিও তার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। এদিকে সং তিয়ানের ক্রিস্টালটি নিয়ে নেয়। তখন মিঙ্গিও বলে যে তুমি তাকে তার ক্রিস্টাল ফিরিয়ে দাও, কিন্তু সং সেটা নষ্ট করে ফেলে। যখনই সং তিয়ানকে মেরে ফেলতে যাবে তখন সে তাকে কন্ট্রোল করে নেয় এবং তাকে জড়িয়ে ধরে এবং তাকে রিল্যাক্স করার জন্য বিছানায় দিয়ে আসে। এদিকে সৈন্যরা ক্ষমা চায় যে তিয়ানকে ওই পাপ কাজে সাহায্য করার জন্য। এরপর তার সিনিয়ররা মিঙ্গিওকে নিষেধ করে সঙ্গের সাথে দেখা না করতে। তখনই সঙ্গের তিয়ানের কথা মনে পড়ে যায় যে বলেছিল মিঙ্গিও ডিমেনের সাথে ফাইট করে আর তুমি ডিমেন এনার্জিতে সম্পূর্ণ হয়ে গেলে মিঙ্গিও কি তোমাকে ক্ষমা করবে আর তোমার পাশে থাকবে। তখনই সে এসব কল্পনা করে বলে যে তিয়ান তো সব কিছু সত্য বলেছে। এদিকে মিঙ্গিও তিয়ানের শাস্তির ব্যবস্থা করে। তখন তিয়ান অনেকটা রেগে যায়। এরপর মিঙ্গিও তার সিনিয়রদের সাথে আলোচনা করে তখনই তাকে একটা ক্রিস্টালের কথা বলে, শুধুমাত্র ওই ক্রিস্টাল দেওয়া হবে যদি তিয়ানের লাইফ ক্ষমা করে দেওয়া হয়। তখন মিঙ্গিও বলে যে আমি তাকে ক্ষমা করে দিব, কিন্তু তার ক্রিস্টাল আমি বানাতে পারবো না। এরপর আমরা সেই ক্রিস্টালকে দেখতে পাই যে ক্রিস্টাল সে পিউরিফাই করার চিন্তা করে। এরপর সং দাসদাসের মুখ থেকে শুনে তার ভাইকে বেরিয়ার আবিসে ফেলে দেওয়া হয়েছে। তখনই সং বেরিয়ার আবিসের দিকে রওনা দেয় তার ভাইকে প্রোটেক্ট করার জন্য। তখনই জির সাথে তার দেখা হয় এবং তাকে চলে যেতে বলে, কিন্তু সং কোনো কথাই শুনে না। অন্যদিকে সে পিউরিফাই করার পর দাসদাসের মুখ থেকে শুনে সং বেরিয়ার আবিসে গিয়েছে। এদিকে সং বেরিয়ার আবিসে গিয়ে তার ভাইকে দেখতে পায়। কিছু ডিমেনরা তার ভাইকে আক্রমণ করে। তখনই তাদের থেকে বাঁচার জন্য সে কিছু সিল জাতীয় তৈরি করে, কিন্তু ওই সিল বেশিক্ষণ কাজে দেয় না। চারিদিক থেকে ডিমন পাওয়ার এসে তাকে অবজার্ভ করে নেয় এবং তাকে প্রসেস করে নেয়। তখনই মিঙ্গিও তার কাছে আসে। তখন সং তাকে তালোয়ার দিয়ে বলে যে আমি কাউকে ছাড়বো না। তখন মিঙ্গিও বলে আমি যদি সঙ্গের সাথে তর্ক করি তাহলে সমস্যা আরও বেড়ে যাবে। তখন সে তাকে আবারও ফিস করে দেয় আর জির সাথে তার আবার দেখা হয়। তখন জি বলে তোমরা এখান থেকে চলে যাও আর এখানে আসিও না। এদিকে তিয়ানকে ফাইনালি সে রিলিজ করে দেয়। অন্যদিকে সংকে সে ক্রিস্টাল দিয়ে বলে যে তুমি যদি এটি তোমার মোহন রিভারে রাখো তাহলে 1000 বছর পর তোমার ফ্যামিলি মেম্বার আবার পুনরায় জীবিত হবে। তখন সে বুঝতে পারে এই ক্রিস্টালটি তার ভাইয়ের থেকেই নেওয়া। এদিকে মিঙ্গিও বলে আমি তোমার সাথে কাটানো ওই সব মুহূর্ত মিস করি, তাই তোমার সাথে থাকতে চাই। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। যেহেতু সং জানতে পেরেছে এই ক্রিস্টালটি তার ভাই থেকে নেওয়া হয়েছে, তার ভাইকে বাঁচানো সম্ভব না, তাই সে বলে তুমি এটার জন্য তিয়ানকে রিলিজ করে দিয়েছ, তিয়ানকে তুমি মুক্ত করে দিয়েছ, আমি তোমার এই ক্রিস্টাল নিব না। এটা বলে সে ভেঙে ফেলে এবং বলে যে আমি তিয়ানকে নিজের হাতে শাস্তি দেব। তখন এই মিঙ্গিওকে সে বেহুশ করে সেখান থেকে তিয়ানের কাছে চলে যায়। এদিকে তিয়ান তো নিজেকে সিংহাসনের দাবিদার বলে এবং বলে যে মিঙ্গিও তো একজন ডিমেনকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই সে রাজ্যের খেয়াল রাখতে পারবে না। তখনই সং তার কাছে যায় এবং তাকে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে হামলা করতে থাকে। তখন তিয়ান বলে তুমি আমাকে মেরে ফেললে কি তোমার ফ্যামিলি মেম্বাররা ফিরে আসবে। তখন সং বলে ফিরে না আসলেও আমিও তোমাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি। এটা বলে সে তিয়ানকে সেখানে মেরে ফেলে। আর সেখানে উপস্থিত যত ইমর্টাল ছিল সবার থেকে সে এনার্জি কালেক্ট করে নেয়। তিয়ান হওয়ার মৃত্যুর পর বিং তার স্বপ্ন থেকে বের হয়। তখনই ডেভেল গড বলে যে তোমার কাছে ভালোবাসার দুটি ট্রেড আছে, তার জন্যই তোমাকে সবাই ভালোবাসে, তা না হলে কেউ তোমাকে লাইক করে না। এটা শুনে বিং বলে না সবাই আমাকে লাইক করে। অন্যদিকে সং তার ভাইকে বাঁচানোর জন্য কিছু পাওয়ার কালেক্ট করে। এরপর মিঙ্গিও যখন সবাইকে মৃত দেখে তখনই সে সঙ্গের কাছে যায় এবং জিজ্ঞাসা করে তুমি এটি কী তৈরি করেছো। তখন সে বলে এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওভারটার্নিং জেডা, এটা দিয়ে আমি আমার সেক্টের মানুষকে বাঁচাবো। কিন্তু মিঙ্গিও তাকে নিষেধ করে, এমনকি তার তালোয়ারের সামনে চলে আসে। সং তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় মিঙ্গিও তাকে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে বেঁধে নেয়। এরপর বলে যে তুমি এখান থেকে যেতে পারবে না, কারণ এসব লাইটিং তোমার জন্য, তুমি সব ইমর্টাল সেক্টের লোকদের মেরে ফেলেছ, তাই তোমাকে পানিশমেন্ট স্বরূপ এসব দেওয়া হচ্ছে। তখন সং বলে আমি সবাইকে বাঁচানোর আগেই মারা যাব, কিন্তু আমার কী দোষ ছিল। তখনই মিঙ্গিও তাকে জড়িয়ে ধরে এবং বলে যে তোমার শাস্তির সব কিছু লাইটিং আমি নিব, তুমি আমার মৃত্যুর পর আমার ইমর্টাল শক্তিটাকে নিয়ে নিও এবং সার্ভাইভ করিও। তখন সে বলে এটা হতে পারে না, এমন ইমোশন হয়ে বলে যে আমার ফিজিক্যাল বডি অনেক আগেই মারা গিয়েছে যখন আমি বেরিয়ার আবিসের কাছে ছিলাম, শুধুমাত্র আমার
ইটারনাল স্টোরি এখানে আছে। তখন সে বলে, তুমি যদি তোমার দৈবিক শক্তি আমাকে দাও তারপরও আমি বেঁচে থাকতে পারবো না, তাই তোমার দৈবিক শক্তি না নেওয়াটা আমার বেটার হবে। এটা বলে সে মিংইউর কাছ থেকে দূরে সরে যায়। তখনই সং একটা ছোট্ট ক্রিস্টালে রূপান্তর হয়। আবার স্ট্রং এর মৃত্যুর শোকে মিংইউ ডিসাইড করে সেও ডেভেল বনের প্রসেডে হয়ে যাবে, এমনকি ডেভেল বন সে নিজের শরীরে প্রবেশ করায়। এদিকে হঠাৎ স্ট্রং এর মৃত্যুর পর সু জেগে উঠে এবং সে দেখতে পায় মিংইউ ডেভেল বনের মাধ্যমে নিজের শরীরে ডেভেল এনার্জি প্রবেশ করাচ্ছে। তখনই সে নিজেকে বলে সে স্ট্রং হয়ে মিংইউকে এটা করতে নিষেধ করবে। তখনই মিংইউর স্বপ্নে এমন একটি ভিশন আসে যে স্ট্রং তো সবসময় গড অফ অয়ারকে পছন্দ করত, যে মানুষকে প্রোটেক্ট করত এবং তার মোহন রিবারে মানুষকে প্রোটেক্ট করত। এরপর সে আর ডেভেল বনের প্রসেড হয় না। এদিকে তাই জিনকে দেখানো হয় যে সামনে থেকে সংকে দেখতে পায় এবং বলে যে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি আর আমি ডেভেলাইজও হইনি। তখন সং বলে, আমি জানি তুমি আমাকে প্রোটেক্ট করতে না পারলে কি হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তখনই তাই জিনের চোখের পানি পড়ে এবং সং সেটা হাতে নেয়। এরপর হঠাৎ করে দেখানো হয় সেখানে তো সু ছিল, আর সু তাই জিনের এই অবস্থা দেখে অনেকটি ইমোশনাল হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। ফাইনালি সবাই সে বড়া লাইফ এক্সপিরিয়েন্স করে নিজেদের ওয়ার্ল্ডে আবার ফিরে আসে। তখনই তাই জিন সুর দিকে তাকায় আর সু ও তাই জিনের দিকে, কিন্তু প্রিন্স লিন তাদের মাঝখানে চলে আসে আর এদেরকে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে তাই জিন সে বড়া লাইফটাকে আবারও টাচ করে, তখন দেখানো হয় এটা তো একটা হেলুসিনেশন ছিল। এদিকে সং যখন বিংকে দেখতে পায় তখনই তিয়ানের কথা কল্পনা করে, এরপর সে ভয় পেয়ে যায়। এদিকে সে কল্পনা করে তাই জিনের বুকের ভিতর থেকে যদি ডেভেল বন ডিস্ট্রয় করতে হয় তাহলে তিনটি জিনিসের দরকার পড়বে, যার মধ্যে দুইটা সে এক্সপিরিয়েন্স করেছে, একটা হচ্ছে স্বপ্ন আর একটা চোখের পানি। আবার সে তার ভিতর থেকে ভালোবাসার সেই সিলটি যদি জাগ্রত করতে পারে তাহলে ডেভেল বন নিজে নিজেই ডিস্ট্রয় হয়ে যাবে। তখন সে তাই জিনের কাছে যাওয়া ডিসাইড করে, আর তার সঙ্গীরা তাকে নিষেধ করলেও প্রিন্স লিন তাকে যেতে বলে। এরপর সে তার সিনিয়রকে লিডার অফ দ্য ফার্স্ট দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তাই জিন এখনও বড়া লাইফের এক্সপিরিয়েন্স অনুভব করছে। সে অনুভব করছে কিভাবে মিংইউ আর সং একসাথে ইন্টিমেট হয়েছিল, আর সে আবারও সুকে কল্পনা করে কিভাবে সু তাকে প্রোটেক্ট করত। তখনই সু এসে বলে, আমি তোমার সাথে যেতে চাই কারণ তুমি আমার হাজব্যান্ড। তখনই মিংইউ তাকে শিকল দিয়ে বেঁধে নেয় কারণ মনে করেছে হয়তো সং নাটক করছে আর তাকে ছেড়ে চলে যাবে। এরপর ফক্স ডেমনকে তাকে বন্দি করতে বলে, আর ফক্স ডেমন যেহেতু তার ফ্রেন্ড সেহেতু তাকে অনেক ভালো করে বোঝায় যে তুমি এখানে ঘুমিয়ে থাকবে, কিন্তু সে না ঘুমিয়ে তাই জিনের কাছে চলে যায় এবং বলে যে আমি কি এখানে ঘুমোতে পারবো। তখন তাই জিন বলে, কেন? তখন সু বলে, তুমি কি বড়া লাইফের কিছুই এক্সপিরিয়েন্স করনি? তখন তাই জিনে সে কিসিন সিনটি মনে পড়ে যায় এবং সে সুকে বলে, তুমি অনেক নির্লজ্জ। তখন সু বলে, আমি কি নির্লজ্জ, আমি বলছি তোমার কোনো এক্সপিরিয়েন্স হয়নি যে ভালোবাসার প্রতি। তখন সে মিংইউকে দোষারোপ করে আর ডেভেল গডের প্রতি অ্যাডমায়ার হয়ে থাকে। তখনই সু তাকে নিষেধ করে। এরপর তাই জিন তার সৈন্য দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেয়। কে বিং প্রিন্স লিংকে বলে, তোমার মনে হয় আমি তিয়ান হওয়ার মতো? তখন প্রিন্স লিন বলে, না আমার মনে হয় না। এদিকে সুকে ফক্স ডেমন কিছু কাজ করাতে নিয়ে আসে, হাঁসদের খাবার দেওয়া। তখনই তাই জিনে সে তার কাণ্ড দেখে হাসতে থাকে। এক পর্যায়ে সে যখন পড়ে যাবে তখনই তাই জিন তাকে ধরে নেয় আর সে বেহুশ হয়ে যাওয়ার অ্যাক্টিং করে। তখনই তাই জিন তাকে বিছানায় নিয়ে আসে এবং যখন সে ঘুমের মধ্যে থাকে তখন তাই জিন বলে, তুমি নাটক করা বন্ধ করো, আমি তোমার জন্য খাবার এনেছি। এবং সেই সব খাবার টেস্ট করে সু অনেকটা হ্যাপি হয়ে যায়। আর তার খুশি দেখে তাই জিনের বুকের ভিতরে হঠাৎ করে ব্যথা শুরু হয়। এরপর দেখানো হয় সু তাকে অনেক পারফেক্ট একজন রাজা হওয়ার কথা বলে এবং তার সেবা যত্ন করার কথা বলে। তখনই সে ফক্স ডেমনের মাধ্যমে তাকে নিজের দাসী করার চেষ্টা করে আর এসব দেখে ফক্স ডেমন হাসতে থাকে। ডিমন হান্টারকে দেখানো হয় যেখানে তাই জিনের ভাই জীবিত আছে আর সে তাই জিনের বিরুদ্ধে কিছু প্ল্যান করছে। সু তাই জিনের রাজ্যে ফিরে আসে। তখনই সুর ভাই
তার মা বাবার সাথে তাকে দেখা করিয়ে দেয় যেখানে তার দাদি তাকে অনেকটা মিস করে এরপর সু যখন তার বাবাকে দেখতে পায় তখন তার বাবার অনেকটা ব্যান্ডেজ ছিল কিন্তু এটা তো একটা নাটক ছিল পরে তার বাবা সবকিছু ক্লিয়ার করে অন্যদিকে সুর ভাইকে দেখানো হয় যাকে তার বাবা অনেকটা অপমান করে এবং নিষেধ করে যে তাকে ইমেনশনে আর যাতে না দেখে তাই সে আর সে বাসায় যায় না এদিকে ফক্স ডিমন তাকে কনসোল করে অন্যদিকে তাইজিন তো এখনও সুকে এমনকি মিঙ্গিউ হয়ে সংকে কল্পনা করে তখনই তার বডিগার্ড এসে বলে সু আপনার সাথে দেখা করতে এসেছে এবার সে বলে তুমি এখানে কেন এসেছো তখন সে বলে তুমি আমাকে তো সারপ্রাইজ করে দিলে এটা বলে সু তাইজিনকে কিস করে দেয় তখনই তার বুকের মধ্যে অনেকটা ব্যথা শুরু হয় আর ফিলিংস ডাকতে শুরু করে দেয় তাইজিন তো অনেকটা শকড হয়েছে এবং জিজ্ঞাসা করে তুমি এটা কে না করেছো তখন সু বলে তুমি না বলেছো আমাকে ডাইরেক্ট অ্যাকশন দিতে এরপর সে বলে আমি অনেকটা হ্যাপি এরপর সে বুঝতে পারে যবে যবে তাইজিন সুর প্রতি অ্যাফেকশন রাখতে শুরু করে দিবে তবে তবে তার ভিতর থেকে ডেভিল বনের একটু একটু অংশ ভেঙে যাবে এরপর হঠাৎ সু চলে যাওয়ার সময় তাইজিন তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে তুমি এত খুশি কেন তোমার ফ্যামিলিকে খুঁজে পাওয়ার জন্য নাকি তুমি আমার জন্য তখন সে কিছুই বলে না আর সু অনেকটা স্যাড হয়ে যায় এরপর তার হার্ট থেকে সে অংশগুলো আবারও ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তখনই সু সেখান থেকে অভিমান করে চলে যায় আর কিছুক্ষণ পর তাইজিন তার বডিগার্ডকে বলে তুমি তোমার ফ্যামিলি মেম্বার সাথে দেখা করতে পারবে তখনই সে খুশি হয়ে যায় এরপর তাইজিন তার ফ্যামিলি মেম্বার এবং সুকে কল্পনা করে সে তার মা বাবাকে এবং অনেকটা হাসি খুশি থাকে এমনকি তার বুকের ভিতরে একটা গাছ দেখানো হয় যেটা আস্তে আস্তে গ্রো করছে অন্যদিকে সু তো এটা ডিসাইড করে তাইজিনকে কীভাবে নিজের ভালোবাসায় ফেলবে তাই সে কিছু নোবেল বুক পড়ে আর ওই বুক অনুযায়ী কিছু জিনিসও এবং গিফটও নিয়ে যায় কিন্তু তাইজিন প্রথমে তার সাথে দুষ্টামি করতে থাকে এরপর তার বডিগার্ড দিয়ে তাকে বের করে দেয় এতে সু অনেকটা রেগে যায় এবং তারপর প্রতিশোধ নেওয়া ডিসাইড করে কিন্তু তখনই তাইজিন এবং তার বডিগার্ড সেখানে চলে আসে আর সুকে এই অবস্থা দেখে তাকে শাস্তিস্বরূপ দাঁড় করিয়ে রাখে আর সু রেগে গিয়ে তাইজিনকে রুট বলে এদিকে তার বডিগার্ড বলে আপনি ওকে এরকম জ্বালাচ্ছেন কেন আপনার কি ভালো লাগে তখন সে হাসতে থাকে এদিকে ফক্স ডিমেন তাইজিনের কাছে সে কিছু দিনের ছুটি চায় তখন সে বলে তুমি আমার জন্য ডিমেনগুলোকে কালেক্ট করো এরপর সে সেখান থেকে চলে যায় অন্যদিকে যাওয়ার পথে তার সাথে সুর দেখা হয় এবং সে জিজ্ঞাসা করে আমি কিভাবে তাইজিনকে আমার ভালোবাসায় ফেলবো তখন সে তাকে শিখিয়ে দেয় আর ফক্স ডিমেন তো তার টেকনিক সুর ভাইয়ের উপরই ইউজ করে সে এক পর্যায়ে কিঙ্গিউর অনেকটা ক্লোজ হয়ে যায় আর কিঙ্গিউ তো অনেকটা লজ্জা পেতে থাকে সে মনে করে হয় তো ফক্স ডিমেন তাকে কিস করবে তখনই সু দেখে তাকে আর হেসে উঠে আর সুর ভাইও তাকে দেখে নেয় এরপর সে চলে যায় তখন সু বলে এটা অনেকটা রিস্কি আমি এটা করতে পারবো না তুমি অন্য কিছু বলো তখন ফক্স ডিমেন বলে তুমি তাহলে তার জন্য খাবার রেডি করো হয়তো সে তোমার খাবার পছন্দ করবে তখনই তাইজিনের কাছে সু চলে যায় এবং কিছু বই পড়ার নাম করে তাইজিন অনেকটা ক্লোজ হয় যখন তাইজিন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করো তখন সু বলে আমি তোমার জন্য কিছু খাবার রান্না করে এনেছি তখন তাইজিন বলে আচ্ছা কোথায় দাও এবং টেস্ট করে কিন্তু এই টেস্টগুলো অনেকটা বিস্বাদ ছিল তারপরে সে সুর মন রাখতে সেগুলো খেয়ে নেয় আর খাওয়ার সময় তার স্মাইল করতে থাকে এমনকি তার হার্টের ভিতর থেকে সেই হার্টটা আবার গ্লো করতে থাকে এদিকে তাইজিনের ভাই কিছু ম্যাজিক্যাল পিল খেয়ে নেয় তখনই সে অনেকটা কষ্টে ভুগতে থাকে অন্যদিকে তাইজিন যখন রাজসভায় কাজ করছিল তখনই সু তার কাছে যায় এবং তাকে বিছন দিয়ে বিছতে থাকে তখনই হঠাৎ তার বাড়ি লাগে এবং সু তার কাছে ক্ষমা চায় সবাই যখন সুর উপর অনেকটা হাসতে থাকে তখন তাইজিন রেগে যায় এদিকে ডিমেন হান্টার প্রিন্স লিনের বাবার কাছে গিয়ে বলে যে আমরা আপনাকে যুদ্ধে কিছু সৈন্য দেব তার বিনিময়ে আমাদের সাহায্য করতে হবে এরপর তাইজিন তার কিছু ম্যাজিক্যাল ফরমেশন করে একটু পর সুকে দেখানো হয় যে তাইজিনের চেম্বারে বসে তাইজিনের হওয়ার মতো অ্যাক্টিং করে এবং ঘুমিয়ে পড়ে আর তাইজিন হাসতে থাকে একটু পর দেখানো হয় সু তাইজিনকে অনেকটা মিস করে তখনই ডিভেন ফক্স এসে বলে যে তুমি তাইজিনকে নিজের ভালোবাসায় ফেলতে চাও অথচ তুমি নিজেই তার প্রেমে পড়ে গিয়েছো তখন সু বলে এখন আমার কি করা উচিত তখনই ডিভেন ফক্স বলে তুমি তাইজিনকে ইগনোর করো এরপর সুকে দেখানো হয় যে তাইজিনের সাথে দেখা করতে যায় না আর এদিকে তাইজিন সুর জন্য ওয়েট করে
তখনই ফক্স ডিমেন তার কাছে যায় এবং সুর কথা জিজ্ঞাসা করে। এবার সে বলে আমি মনে করি যে সু আমাকে লাইক করে। তখন ফক্স ডিমেন বলে আপনার মনে হয়, কিন্তু আপনি কি কখনো তাকে গিফট দিয়েছেন, তার মনে কথা জানতে চেয়েছেন? তখন তাই জিন অবাক হয়ে যায়। এরপর ফক্স ডিমেন তাকে কিছু সাজেশন দেয়, মনে রাখতে কিছু গিফট পাঠানোর কথা বলে। এরপর ফক্স ডিমেনের কথা শুনে তাই জিন সুর জন্য অনেকগুলো গিফট এবং অনেকগুলো খাবার তার রুমের সামনে দিয়ে আসে। যখনই সু সেগুলো দেখতে পায় অনেকটা খুশি হয়ে যায় এবং সে বলে যে ফক্স ডিমেনের কথা তো অনেকটা কাজে আসলো। অন্যদিকে তাই জিনের সাথে সু যখন দেখা করতে যায় তখন তাই জিন বলে ফক্স ডিমেনের কথাও অনেকটা ভালো হলো, কারণ আমি তাকে গিফট পাঠানোর পর সে আমার সাথে দেখা করতে এসেছে। এরপর সু জিজ্ঞাসা করে তুমি আমাকে ওসব গিফট কেন পাঠিয়েছ, তোমার কি কোনো কারণ ছিল? তখন তাই জিন বলে হ্যাঁ, এরপর এরা বাইরে চাঁদের আলো উপভোগ করতে আসে। তখন ইসু বলে আকাশে তারা দেখে আমি আমার ফ্যামিলি মেম্বারদের মিস করতে থাকি। তখনই তাই জিন চারিদিকে লাইটিংয়ের ব্যবস্থা করে, এরপর তারা ওই লাইটিংটি অনেকটা এনজয় করতে থাকে। দেখানো হয় প্রিন্স লিনের কিছু সৈন্যরা তাই জেনের একজন লোককে বন্দি করে নেয়। এদিকে সু যখন তাই জিনের সাথে আবার দেখা করতে আসে তখন তাই জিন সুকে ডেকে একটা অ্যাস্টার গিফট করে, মানে নিজেরই পুতুল। তখন সু জিজ্ঞাসা করে এটা কেন দিচ্ছ? তখন তাই জিন বলে আজকে তোমার জন্মদিন। তখন এই সু বলে তুমি কি আমার সাথে আমার জন্মদিন পালন করবে? আমার জন্মদিন পালন করার জন্য আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে যাই। তখনই তাই জিন রাজি হয়। এরপর সু আর তাই জিন সুর ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করতে যায়, কিন্তু তাই জিন গাড়িতে থেকে যায়। এদিকে সুর দাদি এবং তার বাবা বলে আমাদের ঘরে তাই জিন আসেনি, আমরা তার সাথে অনেক খারাপ বিহেভ করেছি, কিন্তু সে আমাদের অনেক ভালো ট্রিট করছে, এমনকি সে তোমাকে অনেক ভালো ট্রিট করছে। তখনই সু তাই জিনের কাছে দৌড়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে এবং ধন্যবাদ জানায় যে আমার জন্য এত কিছু করার জন্য। এরপর তাই জিন সুকে একটা প্লেসে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর আমরা দেখতে পাই তাই জিনকে ছোটোবেলায় যে প্লেসে যেতে নিষেধ করা হয়েছিল আজ সে সেই প্লেসে নিজের পায়ে হেঁটে এমনকি সুর সাথে সেই প্লেসে যায় এবং তার মায়ের কিছু সামনে সে সুকে পরিচয় করিয়ে দেয়। তখনই সু বলে সে তাই জিনের ওয়াইফ। এরপর এদের মাঝে কিছু রোমান্টিক কথাবার্তা হয়। অন্যদিকে সু বলে এখনও তো তাই জিন তার প্রেম পড়েনি, আর বেশি দিন সময় নেই, কখন এই ডেভিল বন্ডটি সে ডিস্ট্রয় করতে পারবে। এরপর প্রিন্স লিংকে দেখানো হয় যেখানে তার বাবা তাই জিনের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত কোনো হাতিয়ার নেই। কিংইও তাই জিনের কাছে এসে তার গ্রামবাসীদের জন্য কিছু প্রে করে। এরপর তাই জিন সে যুদ্ধের ময়দানে চলে যায়। যখন সু তাই জিনকে দেখতে যায় তখন ফক্স ডিমেন বলে সে যুদ্ধের ময়দানে গিয়েছে। এরপর প্রিন্স লিন আর তাই জিন মুখোমুখি হয়। তারা দুজনে দুজনের পাওয়ার দিয়ে যুদ্ধ করে, কিন্তু তাই জিন তার ডেভেল পাওয়ারের কাছে প্রিন্স লিনের এই পাওয়ার অনেকটা কমতি হয়ে যায়। এরপর এদের মাঝে দুর্দান্ত ফাইট হয়। তখন তাই জিন বলে তুমি যদি চাও আমি তোমার সাথে তোমার এই ভূখণ্ড শেয়ার করতে চাই, কিন্তু প্রিন্স লিন তার বাবার অনুমতি ছাড়া এসব কিছু করতে রাজি নয়। তাই সে তাই জিনের ওই অফারটিকে নাকচ করে দেয়। এরপর সে নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তাই জিনের উপর হামলা করে। তখনই তাই জিন নিজের টেবিল পাওয়ার দিয়ে প্রিন্স লিনের সাথে ফাইট করে। তুমি জানো আমার সাথে ফাইট করে তুমি পেরে উঠবে না, তারপর তুমি যুদ্ধ করতে এসেছ। এরপর সে বলে আমি তোমার সাথে কিছু। তাই জিন যখন ডেভিল তালোয়ার দিয়ে প্রিন্স লিনকে আঘাত করবে তখনই হার্ট সিলিং সে ম্যাজিক্যাল পাওয়ারটি অ্যাপিয়ার হয়ে যায়। এরপর যুদ্ধের ময়দান থেকে চলে আসে। এদিকে বিং তো অনেকটা ভয়ে আছে। তখন প্রিন্স লিন বলে যদি আমার যুদ্ধে কোনো কিছু হয়ে যায় তুমি দ্বিতীয় বিয়ে করে নিও, কিন্তু বিং বলে এমনটা কখনোই হবে না। এদিকে অনেকদিন হওয়াতে সু তাই জিনকে মিস করে। তখনই ফক্স ডিমেনের কথা তার মনে পড়ে যায় যে বলেছিল তুমি চিঠি লিখে কাকের মাধ্যমে তাই জিনকে চিঠি পাঠাতে পারবে। তখনই সে চিঠি লিখে কাককে দিয়ে দেয়। এদিকে তাই জিন যখন কিছু নোট পড়ছিল তখনই সে সুর ওই চিঠিটা পায় এবং ওই চিঠি পেয়ে সে অনেকটা খুশি হয়ে যায়, কারণ ওই চিঠিতে সু তাই জিনকে যে মিস করে ওসব কিছু লিখেছে। এরপর তাই জিনের হঠাৎ হাতে ব্যথা হয়, কারণ প্রিন্স লিনের সাথে যুদ্ধ করাতে তার হাতে ব্যথা লেগেছে। এরপর কিছু ওষুধ নিয়ে যাওয়ার সময় সু ফক্স ডিমেনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখনই সে বলে তাই জিন ব্যথা পেয়েছে। এরপর সে সৈন্যদের মাঝে নিজেকে চেঞ্জ করে তাই জিনের সাথে দেখা করতে চলে যায়, কিন্তু ফক্স ডিমেন তাকে চিনতে পেরে যায়।
অন্যদিকে বিং এর সেফের জন্য প্রিন্স লিন তাকে একটা প্লেসে পাঠিয়ে দেয়। আর এতে বিং অনেকটা আপসেট এবং বলে যে প্রিন্স লিন তাকে প্রোটেক্ট করতে পারছে না। অন্যদিকে অনেকদিন হয়ে গেল কিন্তু সে কাকটি এখনও সুর কোনো চিঠি আনলো না। আর এদিকে সে ফক্স ডিমেন সুকে ধরে নেয় এবং বলে যে আমি কখনো ভাবিনি তোমাকে এখানে দেখতে পারবো। আর গাইস এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।